আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলা আছে, ইটস অ্যান অলওয়েজ ইন্টারেস্টিং সিরিজ আমার কাছে মনে হয়, বিকজ আফগানিস্তান ইজ আ কোয়ালিটি টিম। আজকেও তাদের আপনি রেজাল্ট দেখেছেন, উই হ্যাভ ডান ওয়েল এগেনস্ট দেম, বাট দিস ইজ ওয়ান টিম দ্যাট উই আমাদের উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই পারফর্ম ইন অল থ্রি ডিপার্টমেন্টস টু বিট দ্যাম, বিকজ দিস উইল বি অ্যান টাফ সিরিজ টু প্লে ইন বাংলাদেশ, বিকজ দে গট কোয়ালিটি বোলার্স, সো ডু উই। সো আশা করি যে আমরা ভালো করে প্রিপেয়ার্ড হব। ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল আফগানিস্তান দলকে ইন্টারেস্টিং দল বললেন, তাদের বিপক্ষে জিততে হলে শতভাগ খেলতে হবে। দ্বিতীয় কথাটি যদিও সবসময় উচ্চারিত হয়, তবে প্রথম কথাটির অর্থ আছে। ইন্টারেস্টিং দল হিসেবে আফগানিস্তানকে আখ্যা দিয়েছেন, কারণ যে আফগানিস্তান আগে স্পিনের জন্য খ্যাতি ছিল, সেই আফগানরা এখন পেসার ইউনিটও ভালো। সম্প্রতি তাদের স্পিন বোলারদের পাশাপাশি পেসাররাও দারুণ শক্তিশালী। তামিম যেন মনে করিয়ে দিলেন গতদিন সহকারী কোচ নিক পোথাসের কথা। পোথাস বলেছিলেন, আমরা যদি আফগানিস্তানের স্পিন নিয়ে বেশি কথা বলি তাহলে ঝামেলা হবে, পরে দেখা যাবে পেস বোলারদের আক্রমণে আমাদের 5 উইকেট শেষ। তবে পেস বান্ধব নাকি স্পিন বান্ধব উইকেট হবে তা নিয়ে বেশ চিন্তায় আছেন বিসিবির প্রধান পিস কিউরেটর গামিনি ডি সিলভা। বলতে গেলে নির্ঘুম রাত কাটছে তার, কেমন হবে উইকেট। উইকেট স্পিন বান্ধব করবেন না, কারণ 2019 সালে চট্টগ্রাম টেস্টে স্পিন উইকেট বানিয়ে আফগানদের কাছে হারতে হয়েছে টাইগারদের। মিরপুর টেস্টে টাইগার দলের প্রধান স্পিনার সাকিব আল হাসান খেলবেন না, সেদিক দিয়ে বলাই যায় উইকেট স্পিন বান্ধব হবে না। তবে এই উইকেট নিয়ে যে গামিনীর স্বস্তিতে নেই সেটা স্পষ্ট। যে স্পিন পরিকল্পনা নিয়ে হাথুরু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল, অনেকে বলছেন আফগান সিরিজেও হাথুরু সেই পুরনো চাল চালবেন, কিন্তু না, হাথুরু টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন তিনি স্পটিং উইকেট চান, কারণ তিনি আর স্পিন নির্ভর দল গড়তে চান না। তাছাড়া সম্প্রতি টাইগারদের পেস ইউনিট বেশ দাপট দেখাচ্ছে, সেই কারণে হাথুরুর এই চাওয়া। উইকেট প্রসঙ্গে বিসিবি ফ্যাসিলিটিস বিভাগের প্রধান আকরাম খান বলেন, মিসবাহ মিলন উইকেটটা তো আসলে এটা তো টিম ম্যানেজমেন্টের ব্যাপার, এবং নরমালি যে ধরনের উইকেট থাকে সেই ধরনের উইকেটই আমরা দিয়ে থাকি। তো আমাদের উইকেটে কিন্তু আমাদের প্লেয়াররা ভালো খেলার কথা, যেহেতু আমাদের প্লেয়াররা বেশি খেলেছে এই মাঠে, তো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা যেটা হলো যে রশিদ খান ডেফিনেটলি ভালো বলার, এবং সে কিন্তু টি টোয়েন্টিতে ভালো করে, ওয়ান ডে এবং টেস্টে কিন্তু ওরকম ওরকম আহামরি কোনো পারফরমেন্স নাই। সো টি টোয়েন্টিতে আপনার প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, চান্সে যেতে হয়। সো আপনি যদি কেয়ারফুলি খেলেন তাহলে আমার মনে হয়, এর আগেও আমরা খেলেছি ওকে, তো আমার মনে হয় যে অত কষ্ট হবে না। আমি হলে যে উইকেটে আমি ক্যাপ্টেন হলে যে ধরনের উইকেট আমরা সবসময় খেলি, 12 মাস খেলি, সে ধরনের উইকেটে চেতাম।